বলিউড সিনেমায় সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান। গত দেড় যুগে একমাত্র তার সিনেমাতেই টিকে রয়েছে সিনেমা ইন্ডাস্ট্রি। এছাড়া অন্য কোনো নায়কেই এখন পর্যন্ত ধরতে পারেনি সিনেমার হাল। তাই বাধ্য হয়ে সিনেমা হল মালিক সহ সংশ্লিষ্ট সকলের দাবি শুধু শাকিব খানের ছবিতেই। তারা বিভিন্ন সময় তাদের মন্তব্যে জানায় ঢালিউড ভাইজানের কাছে 4-5টি সিনেমা যেন প্রতি বছরে পায়, যে ফাঁদে পা দিয়ে শাকিব খানও যেন হারিয়ে ফেলে তার কোয়ালিটি। তাই ভাইজানের অনেক ভক্তই সেটি মেনে নিতে চান না, কেননা অত্যাধিক ছবি ইন্ডাস্ট্রির জন্য ভালো ফল হলেও সেটা শাকিব খানের ক্যারিয়ারের জন্য অশুভ। আর এবার এ নিয়েই শাকিব ভক্তরা তাদের যুক্তি দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। একজন লিখেছেন, ঘুরে ফিরে কিছু মুখোশধারি ভক্তরা আবার সেই একই দাবি করছে, বছরে 2টি যৌথ প্রযোজনায়, 2টি এসকে ফিল্মস এবং 1টি সাহিত্য নির্ভর। তাইলে কি আর হলো, সেই দেখা যাবে আবার আগের মতো ভুড়ি নিয়ে বছরে 4-5-6টি করে বস্তা পচা সিনেমা করবে সুপারস্টার শাকিব খান। দরকার কি? এখন এই যুগে এসে যা করা উচিত তা হলো মালেক, বদরুল, লিটন, শাহিনদের মতো বস্তা পচা পরিচালকদের বয়কট করতে হবে। এই ডিজিটাল যুগে এসে দেশের মেধাবী পরিচালকদের সাথে যেমন দীপঙ্কর দীপক, রায়হান রাফি, সৈকত নাসির, হিমেল আশরাফ, সানোয়ার সানি, অমিতাভ রেজা সহ আরও যেসব ট্যালেন্টেড পরিচালক রয়েছে, এদের ডিরেকশনে ভালো গল্প, স্ক্রিপ্ট, চরিত্র বাছাই করে বছরে 2-3টি সিনেমা করলেই যথেষ্ট। এছাড়াও কলকাতাতেও অবশ্যই পরিচালক বেছে কাজ করতে হবে সুপারস্টার শাকিব খানকে, সেখানেও ট্যালেন্টেড পরিচালকদেরকেই বেছে নিতে হবে তাকে। এদিকে নাইম নামে আরও একজন লিখেছেন, শাকিব ভাইয়ের উচিত বর্তমান মুভি মার্কেট বিবেচনায় নিয়ে স্ট্রং গল্প স্ক্রিপ্ট চুজ করে ট্যালেন্টেড পরিচালকদের নিয়ে এবং FDC-র বস্তা পচা পরিচালকদের সম্পূর্ণ বয়কট করে যৌথ প্রযোজনা ও লোকাল প্রোডাকশন মিলেই বছরে 2-3টি সিনেমা করা। 2 ঈদের জন্য 2টি আর 3টা করলে অন্য কোনো ফেস্টিভ্যালে 1টা। এর চেয়ে বেশি সংখ্যার সিনেমা আপনার কাছে আমরা চাই না। তিনি আরও লেখেন, FDC-র বস্তা পচা পরিচালকদের সাথে আর না, আর হল মালিকরা তথা প্রদর্শকরা তো সারা জীবন তাদের কথাই ভেবে আসছে, আপনার সিনেমা দিয়ে টাকা উসুল করেছে, অথচ তাদেরকে বাঁচাতে গিয়ে আপনাকে যে হাসির পাত্র হতে হয়েছে সেগুলোতে তাদের ভ্রুক্ষেপও নেই। তাই তাদের জন্য যা করেছেন তাই যথেষ্ট। আপনার ক্যারিয়ার কোয়ালিটেটিভ হলে ইন্ডাস্ট্রি অটোমেটিক্যালি চাঙ্গা হবে, দেশের ও ভক্তের গণ্ডি পেরোলেই দেশের সুনাম অটোমেটিক্যালি ভালো হবে। আর একটা কথা, আপনাকে সুপারস্টার কখনোই FDC-র পরিচালক বানায়নি, বানিয়েছে আপনার ক্রেজ। ওইসব পরিচালক যদি করত তাহলে এতদিন আরও 2-3টা শাকিব খান বানাতে পারত। তারা যা করেছে তা হলো আপনাকে ভক্তের বাইরের লোকজনের কাছে হাসির পাত্র বানিয়েছে। সো ভিউয়ার্স, সুপারস্টার শাকিব খানের বছরে 2-3টি ছবি করা নিয়ে ভক্তদের এমন মন্তব্য প্রসঙ্গে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এবং বিনোদন জগতের সর্বশেষ সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।